দীর্ঘ ছুটিতে খাগড়াছড়িতে বিনোদন কেন্দ্রেও ভিড় বেড়েছে পর্যটকদের। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন তারা। বড়দের সাথে আনন্দ মেতেছে শিশুরাও। অনেকে প্রথম পাহাড়ি জেলায় আসায় খুশির মাত্রাটাও বেশি। এদিকে প্রতিটি বিনোদন কেন্দ্রেই নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঈদ ও নববর্ষের দীর্ঘ ছুটিতে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে। জেলা প্রশাসনের উদ্যোগে সাজানো হয়েছে আলুটিলার ঝুলন্ত ব্রিজ, গুহা ও নন্দনকানন পার্ক। এ জেলায় বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র থাকলেও পর্যটকদের মূল আকর্ষণ বদলে যাওয়া আলুটিলা ও আলুটিলার এই ব্যতিক্রম ব্রিজ। বড়দের সাথে ঈদ আনন্দে মেতেছে শিশুরাও। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় শিক্ষার্থীরাও দল বেঁধে ছুটেছে খাগড়াছড়িতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আসলে আমাদের গৃহীত করতেছে, খুবই ভালো লাগতেছে। পারিবারিক সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। পার্বত্য খাগড়াছড়ির যে এরিয়াটা, যে সৌন্দর্যগুলো পাহাড়ের উপর থেকে যে দেখতে যে অবলম্বন করা যায়, এদিকটা আসলে অনেক সুন্দর লাগছে। আমি বলবো সবাইকে, বাংলাদেশের সবাইকে বলবো যে একবারের জন্য হলো আলুটিলায় এই প্রজন্ম কেন্দ্রটা আসে, একবার জন্য হলো ঘুরে যাওয়ার জন্য, আমাদের অনেক ভালো লাগবে। ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণ নিরাপদ রাখতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে জেলা পুলিশও। আর প্রতিটি বিনোদন কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমাদের ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে আমাদের এই যেগুলো বিভিন্ন স্পটগুলো আছে খাগড়াছড়ি জেলায়, যেমন আলুটিলা, রিসাং ঝর্ণা, হর্টিকালচার, মায়াবিনী লেক, এসব জায়গায় আমাদের সকালে এবং বিকালে দুটি টিম ডিউটি করে। পাশাপাশি আমাদের সাজেকে এবার প্রথমবারের মতো একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে আমাদের সাতজনের একটা টিম ওইখানে অবস্থান করে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের ডিউটি থাকবে। এবছর ঈদ ও বৈষবী একসাথে হওয়ায় পর্যটকদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।